হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হিমু চাকমা আবারও হাজির হলাম আপনাদের কিছুটা সহযোগিতা করার জন্য। বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছিল ভিডিও এডিটিং নিয়ে কিছু ভিডিও দেওয়ার জন্য, যে ওনারা হচ্ছে ভিডিও এডিটিংয়ে আগ্রহ দেখিয়েছেন। তো এখন আমি এতটা ভালো আসলে এডিটিং এক্সপার্ট নই, তারপরে যা পারি সেটা আমি আপনাদের সাথে আপনাদের সামনে হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করব। ভিডিও এডিটিং বেশ কয়েকটা পার্ট হতে পারে, পার্ট হয়তো 1, 2, 3 এরকম পার্ট হয়ে যেতে পারে, যদি এই ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগে বা ভালো একটা রেসপন্স চলে আসে। মূলত আমাদের ভিডিও এডিটিং কেন করতে হয়, ভিডিওর গুণগত মান বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে বাড়ানোর জন্য মূলত হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও এডিটিং করতে হয়। খালি খালি হচ্ছে ভিডিও সবার কাছে ভালো লাগে না, যেমনটা আপনি চিন্তা করেন, একটা একজন মানুষকে যদি আপনার সাজগোজ ছাড়া যদি আপনি হচ্ছে দেখেন, তাহলে আপনার সেটা স্বাভাবিকভাবে হচ্ছে অপছন্দ হতে পারে। ভিডিওর ভিতর নাচ গান কিংবা কান্না কমেডি বা দেখা গেলো যে এসব যদি অ্যাড করতে পারলে হচ্ছে ভিডিওর হচ্ছে ভ্যালু বেড়ে যায়, তখনই হচ্ছে দর্শক সেটাকে ভালোভাবে হচ্ছে মানে চালিয়ে দেয় কিংবা ভালোভাবে গ্রহণ করে। যাক, সেসব কথা আজকে আমি দেখাবো, সুপার পাওয়ার হচ্ছে, যাক সেসব কথা বাদই দিলাম, আজকে হচ্ছে আমি দেখাবো আপনার সুপার পাওয়ার ইফেক্টস হচ্ছে কীভাবে হচ্ছে ক্যামটাসিয়ার মাধ্যমে, আপনাদের প্রিয় সফটওয়্যার ক্যামটাসিয়ার মাধ্যমে হচ্ছে ভিডিওর হচ্ছে ভিডিওটা হচ্ছে যোগ করতে পারবেন, আর সেটার সঙ্গে হচ্ছে গ্রিন স্ক্রিন কীভাবে হচ্ছে ক্যামটাসিয়ার মাধ্যমে ব্যবহার করা যায় সেটারও আলোচনা করা হবে। তো ভিডিও হচ্ছে টোটালি হচ্ছে শুরু করার আগে ব্যবহার করার আগে তো সেটা আলোচনা করা হবে। তো শুরু করার আগে আমি আমার একটি ভিডিও এডিট আমি করে রাখছিলাম, আমার নিজের ভিডিও, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে। আমার মূলত হচ্ছে আমি হচ্ছে ক্যামটাসিয়ার মাধ্যমে হচ্ছে মূলত আমি ভিডিও এডিটিং হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হবে। তো তার জন্য আমি যেই ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটার জাস্ট হচ্ছে সিম্পলি একটা হচ্ছে আমি হচ্ছে আপনার এই ছোট্ট একটা হচ্ছে ভিডিও এডিট করে দেখাবো আপনাদের জন্য, ডেমো ভিডিওর মতো। তো আমি ক্যামটাসিয়া ওপেন করলাম, তো ওপেন করার পর আমি হচ্ছে ইম্পোর্ট ফাইল ক্লিক করব। এই দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, এই দুইটা ফাইল, তো আমি কন্ট্রোল এ ক্লিক করলাম, তারপর এন্টার ক্লিক করলাম। তাহলে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, যারা বেসিক লেভেলে একেবারে নতুন ক্যামটাসিয়া তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না। নাহলে তো আমি আবার ব্যাক দিলাম, আবার এই যে দেখেন আপনি ক্যামটাসিয়া, এটা ক্যামটাসিয়া হচ্ছে 9 ভার্সন। তো এখানে জাস্ট হচ্ছে এই ইম্পোর্ট মিডিয়া, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন ইম্পোর্ট মিডিয়া এখানে চলে আসবে, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ক্লিক করবেন, তারপর হচ্ছে কন্ট্রোল অল্ট এ মানে টোটালি হচ্ছে এটা, অথবা একটা একটা করে এখানে হচ্ছে ক্লিক করবেন। এখানে একটা ফ্ল্যাশ বাটন দেখতে পাচ্ছেন, আবার এখানে ফ্ল্যাশ বাটন ক্লিক করবেন, তো এটা আবার ইম্পোর্ট করে দিবেন এখানে। তো এখন এই এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও, তো মেইন ভিডিও আগে নিয়ে আসবেন, এখানে টেনে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও। তো এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও, তো এরপরে হচ্ছে আমাদের ইফেক্ট তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওই যে যেখানে একটা গেট দেখতে পাচ্ছেন, গেট হয়তো দেখতে পাইছেন যে গেটটা হচ্ছে এটা, আমি একটু টেনে বড় করলাম, মাউস দিয়ে আপনি টেনে এটা বড় করতে পারবেন, কোনো সমস্যা না। আমি একটু ব্যাগে যাচ্ছি, এখান থেকে হচ্ছে মূলত আমি এটা কেটে দেব। তো এখান থেকে আমাদের আমার এটা যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে কেটে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে সিলেক্ট করা আছে, আমি যখন এখানে ক্লিক করব এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে হচ্ছে আপনি এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্লিট,
অ্যাজ ক্লিক করবেন এখানে, অথবা আপনি এখানে ক্লিক করলে যদি এখানে অ্যাজ ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি হচ্ছে স্প্লিট হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে দেন শুধুমাত্র এখানে ক্লিক করেন তাহলে আপনার স্প্লিট হয়ে যাবে। এই যে স্প্লিট হয়ে গেছে, তো আমি এটা এখন আমার এটা দরকার নেই, আমি এটা ক্লিক করব তারপর ডিলিট প্রেস করব, কিবোর্ডটাকে ডিলিট প্রেস করলে এটা চলে যাবে, এই যে চলে গেছে। তো এখন আবার এটা ক্লিক করব, এরপর এটা কম মাউসের ক্লিক করে আমি এটা হচ্ছে এদিকে টেনে নিয়ে আসবো, এই ঠিক এই পাশে টেনে নিয়ে আসবো। তারপর এই লেয়ারটা ধরে, লেয়ার না সরি এই অংশটা ধরে এইদিকে নিয়ে আসবো। তো আমার বেশ কিছু তো প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে এতটুকু প্রয়োজন, আমি এটা হচ্ছে ক্লিক করে এটা হচ্ছে স্প্লিট আবার এখানে স্প্লিট করে দিব, তারপর আবার এটা আমার দরকার নেই, আমার হচ্ছে এটা ডিলিট করে দিব এখান থেকে। কীভাবে ডিলিট করতে, কন্ট্রোল জেড দিলে আবার এটা পুনরায় ফিরে আসবে। তো আমি এটা স্প্লিট করলাম আর এটা আমার দরকার নেই, তো এটা হচ্ছে আমি এখানে হচ্ছে একবার ক্লিক করব তারপর হচ্ছে কিবোর্ডটিকে ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। তো এখন আমি কোন বিষয়টি চাচ্ছি, আমি ঠিক এটা একটু এদিকে টেনে নিয়ে আসি, তো আমি চাচ্ছি এতটুকটাকে হচ্ছে আমার ভিডিওতে থাকবে। তো আমি এই বাম বাম দিকে এই অপশনটা আমি কেটে ফেলবো, তো আমি আবার এখানে ক্লিক করলাম, তারপর স্প্লিট ক্লিক করবেন, তারপর আবার এখান থেকে হচ্ছে এখানে যেহেতু এই অংশটা আমার প্রয়োজন নাই তাই এখানে হচ্ছে একটা ক্লিক করব, ক্লিক করে আবার ডিলিট প্রেস করব, ডিলিট করে প্রেস করলে এটা চলে যাবে। তো আমার ভিডিওটা ছোট হয়ে গেছে, আমি এখানে টেনে নিয়ে আসলাম, তো আমার এতটুকু দরকার নেই, এতটুকুই আমার যথেষ্ট। তা আবার আবার হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ক্লিক দিব, এটা ডান পাশের অংশটা আমি হচ্ছে কেটে ফেলব, তো আবার স্প্লিট করে দিব, স্প্লিট করলে মূলত হচ্ছে দুই ভাগ হয়ে যায়, এই যে দুই ভাগ হয়ে গেছে, পুরো ভিডিও দুই ভাগ হয়ে গেছে। তো আমি এটা আমি একটা ক্লিক করলাম তারপর হচ্ছে ডিলিট প্রেস করব। ওকে, আমার এরপর আমি হচ্ছে এটা ক্লিক করব, এটা টেনে নিয়ে হচ্ছে এখানে বসায় দিব। আমার ভিডিও প্রায় শেষ, তো আমি হচ্ছে এটা আবার এটা একটু স্প্লিট করি, এটা ডিলিট করে দিলাম ভিডিও সুন্দর হওয়ার জন্য। আমার গেট খুলে গেছে, এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুমের অংশ, জুমের অপশন, জুম করতে পারবেন আপনার লেয়ারটা। তো আমার এই বরাবর হচ্ছে এটা হচ্ছে মেইন ভিডিও, তো আমি চাচ্ছি এই মেন ভিডিওর বরাবর হচ্ছে এই গ্রিন স্ক্রিন যেটা গেটটা দেখতে পাচ্ছেন ততটুকুই আমি এটা রেখে দিব। তো এটা পুরোটা হচ্ছে আমার ভিডিও জুড়ে হয়ে গেছে। তো এখন কাজটা করতে হবে, আমার কাজ প্রায় শেষ, আপনি এই ভিডিওর যেখানে বড় একটা ভিডিও লেয়ার দেখতে পাচ্ছেন, যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে অ্যাড ভিজুয়াল ইফেক্ট নামে একটা অপশন এখানে দেখতে পাবেন, তারপরে নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে রিমুভ এ কালার, এখানে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করলে এদিকে অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি টলারেন্সটা একটু বাড়িয়ে দেন দেখবেন যে আপনার ওই যে যেটা হচ্ছে আপনার গ্রিন ছিল, সবুজ ছিল, সেটা আস্তে আস্তে কমে যাবে, এটা আর থাকবে না। তো আবার এটা যদি আপনি ইয়ে করেন, এটা কালারটা হচ্ছে আপনি আপনার মতো হচ্ছে অ্যাডজাস্ট করে নিন আপনার মতো। তো আমি এটা একটু টেনে নিয়ে আসি সামনের দিকে, আমার প্রায় কাজ শেষ, আমি একটু জাস্ট ছোট ইয়ে করি। ওকে, হয়ে গেছে। তো এখন ভিডিওটা আমি প্লে করে দেখি, ভিডিওটা হচ্ছে দিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগছে কিনা, তারপর হচ্ছে থামস আপ দিবেন, তারপরে হচ্ছে যদি কোনো সমস্যা থেকে থাকে তারপরে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর উপরে আপনার হচ্ছে বেশ কয়েকটা পার্ট হচ্ছে, আপনি আমি আশা করি 10টা পার্ট দিব কামটা শেয়ার উপরে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কারণ হচ্ছে আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে হচ্ছে আমি মূলত হচ্ছে এই ভিডিও তৈরি করার হচ্ছে অনুপ্রেরণা পাবো না, যার কারণে হচ্ছে এটা জাস্ট হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ভিডিওটা রেন্ডারিং হয়ে গেছে, আমি এখন প্লে করে দিচ্ছি, টেনে দিলাম,
এখানে যেটা আপনি দেখেন আমার ভিডিওটা রেন্ডারিং হয়েছে। মূলত আমি হচ্ছে আমার যে প্রথম দিকে যে ভিডিওটা দেখাইছি জাস্ট হচ্ছে এইভাবে হচ্ছে আমি হচ্ছে রেন্ডারিং করছি আমার ভিডিওটা বা এভাবে হচ্ছে তৈরি করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটা অবশ্যই এখানে এসে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমি যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড দিব সেটা আপনি সঙ্গে সঙ্গেই আপনি হচ্ছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার চ্যানেলে আপনাকে খুঁজতে হবে না। যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন তাহলে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে হিমুন চাকমা নামে। আপনি যখন চার্জ করবেন হিমুন চাকমা তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন, প্রথম অবস্থায় আপনি আমার আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড সি ইউ।